আসসালামু আলাইকুম WhatsApp গাইস, হোপফুলি সবাই খুব ভালো আছেন। সো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সাল বলছি। সো আজকে বন্ধুরা, আমার এক ভাই একটা প্রিমিয়ার গাড়ি, সো এটা হচ্ছে 2008 এর মডেল। সো গাড়িটাতে যেই প্রবলেমটা নিয়ে ভাই আসলো, সেটা হচ্ছে নর্মালি অ্যাক্সেলারেশন করলে গাড়ি যেভাবে ভাগার কথা ভাগে না, আর দ্বিতীয়ত হচ্ছে গাড়িটা গিয়ার শিফটে বাড়ি মারতো বা ধাক্কা মারতো হালকা। সো ভাইয়া নিয়ে আসলো, দেন আমি গাড়িটা স্ক্যানার লাগাইলাম, ডায়াগনস্টিক টুল স্ক্যানিং করলাম, গাড়ির যে তেলের প্রেশার সেটা দেখলাম। সো নর্মাল যে তেলের প্রেশার থাকবে 0.50 থেকে শুরু করে 1.00 এমপিএ মিলিপাস্কেল প্রেশার, সেই প্রেশারটা ছিল না, ভাইয়ের প্রেশার ছিল 0.43, এবং গিয়ার অয়েলের অবস্থা ছিল খারাপ। দেন আমরা ডার্টি গিয়ার অয়েল ছিল সেটাকে আমরা রিপ্লেস করলাম, এবং অরিজিনাল টয়োটা সিবিটি গিয়ার অয়েল টিসি যেটা, সেটা আমরা গিয়ার অয়েল ড্রেন দিয়ে নতুন গিয়ার অয়েল ঢাললাম এবং কম্পিউটারে ক্যালিব্রেশন করলাম। এবং আলহামদুলিল্লাহ, আমরা গাড়িটা ক্যালিব্রেশন কমপ্লিট শেষে ডাটা সব কিছু দেখে সব কিছু মিলিয়ে কমপ্লিট করে এখন আমরা মার টেস্টে গাড়িটা বের হইলাম অন টেস্টে। এবং এখন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ 120-130 কেজি গাড়িটা ভাগাইলাম বা ভাগলো আমরা রান করলাম। এবং আরেকটা জিনিস দেখলাম যে গাড়িটা এখন আলহামদুলিল্লাহ খুব ইজি গিয়ার শিফটিং হচ্ছে এবং গাড়িটা স্মুথলি চলতেছে। সো এই জন্য আমরা সবসময় আপনাদেরকে বলি বা ইনশাল্লাহ রিকমেন্ডেড করি, এই জন্য আপনারা সবসময় গাড়িতে ভালো মানের ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, ব্রেক অয়েল, এগুলো যা যা আছে এগুলো ঢালবেন। বিশেষ করে গিয়ার অয়েল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ অফ একটা সিবিটি গিয়ারের দাম 70-80 হাজার টাকা, বাট এখন হয়তো 65-70 হাজারে পাওয়া যায়। এবং আরেকটা হচ্ছে যে আমরা এই জন্য ভালো মানের গিয়ার অয়েলটা লাগাবো যেটার দাম 3200 টাকা নর্মালি, আর আমরা যখন গিয়ার অয়েল লাগাবো বা রিপ্লেস করবো তখন সাথে সাথে আমরা ক্যালিব্রেশনটাও করে নিবো। দেখা যায় নর্মাল লোকাল ওয়ার্কশপে অনেকে ক্যালিব্রেশন করে না, গিয়ার অয়েলটা ঢেলে দিয়ে দেয়, দেন দেখা যাচ্ছে যে 2-4-5 দিন 1 মাস চলবে ম্যাক্সিমাম, দেন আস্তে আস্তে গিয়ার ধাক্কা মারবে, শিফটে বাড়ি মারবে বা গিয়ারে শেকিং হয়। সো এই জন্য এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, যেখান থেকে তেল রিপ্লেস করবেন সাথে সাথে গিয়ার অয়েলটা ক্যালিব্রেশনও করে নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে কাজটা করলাম তার একটা প্রুফমেন্ট স্বরূপ এখন আমাদের গিয়ারও শিফট হচ্ছে, গাড়িটা শিফটিংও হচ্ছে সুন্দর, কোনো শেকিং নেই, তার একটা একাংশ দেখি। সো বন্ধুরা, লেটস গো।